সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নতুন আয়োজন মানচিত্র প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে সারাদেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবো আপনাদের আমরা সরাসরি কথা বলবো আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব জনপ্রতিনিধি প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের সাথে তুলে আনবো আপনার সমস্যা এবং সুযোগের কথা সুযোগ থাকবে আমাদের সাথে সরাসরি যুক্ত হবারও নানা প্রান্তের সড়ক মহাসড়কে রয়েছে সংস্কারের অভাব ফলে ব্যাহত হচ্ছে যাতায়াত সহ পণ্য পরিবহন ঘটছে নানা দুর্ঘটনা এ বিষয় নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সংশ্লিষ্টদের সাথে কথা বলবো আমরা আমাদের সাথে আজকের আলোচনায় যোগ দেবেন রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মনিরুজ্জামান মনি এবং লালমনিরহাট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রেজাউল করিম স্বপন সরাসরি চলে যাব দুজনের কাছে প্রথমে স্বপন জনাব স্বপন আপনার কাছে আসতে চাই যে লালমনিরহাট লালমনিরহাটের আপনাদের যে বুড়িমারি স্থলবন্দর আছে তার সঙ্গে যে সংযোগ সড়ক সড়কগুলোর ব্যাপক বাজে অবস্থা খানাখন্দক ভরা ভাঙচুর ভেঙে আছে দীর্ঘদিন ধরে ঠিক করা হয় না আপনাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ কি নিয়েছেন আপনারা কি অনুরোধ জানিয়েছেন প্রশাসনকে যে এটা ঠিক করা হন আপনাদের ব্যবসার ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে ধন্যবাদ আপনাকে বিগত এক বছর থেকে লালমিয়াটের আঞ্চলিক এবং মহাসড়কগুলির যে বেয়াল দশা এই বেয়াল দশার কারণে লালমিয়াট জেলার ব্যবসা ব্যাপক ক্ষতি হচ্ছে এবং আমাদের বুড়িমারি স্থল বন্দর দিয়ে দিয়ে যে আমদানি এবং রপ্তানি পণ্য এটা সারা বাংলাদেশে পরিবহনের মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে এই কারণে আমরা চেম্বার অব কমার্সের পক্ষ থেকে বিগত দিনে লালমেহাটের প্রতিটি প্রয়োজনীয় দপ্তরে এবং আমাদের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে আমরা বারবার এই সম্পর্কে আমরা তাদেরকে অভিযোগ জানিয়েছি আমরা মানববন্ধন করেছি আমরা অবরোধ করেছি এই রাস্তাঘাট সংস্কারের জন্য কিন্তু তারপরেও কিছু কিছু জায়গায় আংশিক সংস্কার হয়েছে কিন্তু সম্পূর্ণ এখন পর্যন্ত আমাদের রাস্তাঘাট পুরোপুরি মেরামত করা সম্ভব হয়নি এই কারণে আমরা আমাদের লালমিয়ার জেলার যে কোনো পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে পরিবহন ব্যয় অনেক বেশি হয়ে যাচ্ছে এবং এই কারণে আমরা প্রতিযোগিতায় অন্যান্য জেলার সাথে আমরা টিকতে পারছি না আমরা ব্যবসায়িকভাবে এবং এখানকার সাধারণ জনগণ ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে কিন্তু আমরা বারবার আমাদের চেম্বার অফ কমার্স বা আমাদের লালমিয়ারবাসীর পক্ষ থেকে অভিযোগ জানানোর পরেও এই আমরা এগুলি সমাধান এখন পর্যন্ত আমরা পাইনি এটা তো মানে সরকার বা স্থানীয় প্রশাসন বা এলজিডি তাদের এটা কাজ আপনাদেরকে এই রাস্তাটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রাস্তাটা যাতে খানাখন্দ না থাকে সেরকমভাবে আপনার শুধু আপনি নয় ব্যবসায়ীরা শুধু নয় সাধারণ মানুষকে দেওয়ার কথা এটার জন্য অবরোধ করতে হবে কেন জি আমাদের এখানে বিশেষ করে সড়ক রোস্টার হাইওয়ে সড়ক ও জনপথ বিভাগ যেটা রয়েছে রোস্টার হাইওয়ে রাস্তাঘাটগুলি সবচেয়ে খারাপ অবস্থা আর আমাদের লালমেহা আরেকটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের এই বুড়িমারি স্থল বন্দরের কারণে এখানে অনেক ভারী যানবাহন বা দশ টাকার যে ট্রাকগুলি এই ট্রাকগুলি চল্লিশ থেকে পঞ্চাশ টন মালামাল পরিবহন করে এবং আমাদের ধারণা যে আমাদের রাস্তাগুলি আসলে এই পরিমাণ লোড ক্যাপাসিটি আমাদের সড়ক বা মহাসড়কগুলি নাই এই কারণে খুব দ্রুত রাস্তাগুলি মেরামত করলেও রাস্তাগুলি আবার খারাপ হয়ে যাচ্ছে এবং বর্ষাকালের পরে রাস্তাঘাটে চলাচলের অযোগ্য হয়ে যায় জনাব স্বপন আপনি আমাদের সঙ্গে থাকবেন আমরা একটু রাষ্ট্রীয় চেম্বার অফ কমার্স এন্ড সভাপতি মনিরুজ্জামান মনি আপনার সঙ্গে যুক্ত হতে চাই রাষ্ট্রীয়তে সোনাম যে স্থলবন্ধন রয়েছে এবং আপনারা যে ব্যবসায়িক যে কেন্দ্র বাংলাদেশের একটা প্রান্ত রাজশাহী এবং সেখান থেকে এই সুনামর্জিত স্থলবন্দরে যেতে আমরা প্রায়শই আমরা নিউজ করি এবং বিভিন্ন পত্র পত্রিকায় দেখি সড়কটি খানাখন্দকে পূর্ণ এবং প্রায়শই ভেঙে যায় কিন্তু ঠিক করা হয় না বছরের পর বছর দিনের পর দিন চলছে কেন এরকম হচ্ছে আপনারা কি ধরনের সমস্যায় পড়ছেন ধন্যবাদ আসলে সোনামসজিদ পোর্টটা আপনি জানেন যে এটা স্থল বন্দরে আমাদের যে ইন্ডিয়ার সাথে যে স্থল বন্দর আছে তার মধ্যে এটা দ্বিতীয় স্থানে আছে এখানে আমাদের বিশেষ বিশেষ করে আমাদের পাখল থেকে যে পাথরগুলো আসে এই পাখ পাথরগুলো আমাদের যে ক্যাপাসিটি রোড ক্যাপাসিটি ট্রাকের সে রোড ক্যাপাসিটিটা যে দেখা যাচ্ছে কোনো ট্রাকের লোড ক্যাপাসিটি আছে বারো টন তেরো টন সেটা দেখা যায় লোড হচ্ছে পঁচিশ টন কোনো ট্রাকের আপনার লোড ক্যাপাসিটি আছে চোদ্দ টন পনেরো টন দেখা যায় চল্লিশ টন পর্যন্ত ক্যাপাসিটি লোড নিচ্ছে এই যে আমাদের দেশে যে উন্নয়নের কাজ হচ্ছে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ইভেন আপনি জানেন যে পদ্মা সেতুর যে ম্যাক্সিমাম পাথরটা আমাদের সোনা মজুদ দিয়ে গেছে এই পাথর যাওয়াতে যে লোড ক্যাপাসিটি পাথর যেভাবে গেছে তাতে আমাদের চাঁপাই নগঞ্জ থেকে গোদাগাড়ি পর্যন্ত গত বছরে আমাদের যে পাথরের গাড়ি যাওয়ার কারণে যে রাস্তাটা নষ্ট হয়ে গেছে সে রাস্তাটা এখন জনগণও যাওয়া উপযোগী নয় আমাদের ট্রাক থাকুক কষ্ট করে ট্রাকগুলো আসতেছে এই ট্রাকগুলো এসে আমাদের এখনও পণ্য বহন করছে এখানে অনেক ড্যামেজ দিতে হচ্ছে গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে এটা সরকার জানে আমাদের মাননীয় যোগাযোগ সেতুমন্ত্রী রাস্তাতে কিছুদিন আগে এসেছিলেন উনি ওটা বিষয়ের দৃষ্টি আকর্ষণ ওনাকে করেছে সবাই এবং পাশাপাশি উনি যে এখানকার যে সড়কের সড়ক বিভাগ যে যে কর্মকর্তা আছেন তাদের সাথে আলাপও করেছেন এ বিষয়ে একটা টেন্ডারও হয়েছে আমরা জানি যে টেন্ডারের প্রক্রিয়া হয়েছে আমরা রাষ্ট্রের চেম্বার থেকে যে গত প্রাক বাজেট আলোচনার দাবি জানিয়েছিলাম সেটা হলো আমাদের সোনা মসজিদ পোর্ট থেকে আমরা হাতি হাটিকুমড়া পর্যন্ত আমরা ফোর লেন চেয়েছি সরকারের কাছে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে কাগজ দিয়েছি চিঠি পাঠিয়েছি রাষ্ট্রের চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে পাশাপাশি আমরা যোগাযোগ সেতু মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছি আমাদের স্থানীয় পার্লামেন্ট মেম্বার যারা আছেন তাদেরকে চিঠি দিয়েছি বিভিন্ন মন্ত্র আমরা চিঠি দিয়েছি এবং আমাদের এনবিআর চেয়ারম্যান সাহেবকেও আমরা এগুলো বিষয়ে অবগতি করেছি আসলে আপনি জানেন যে আমাদের দেশে যে উন্নয়নের কাজ হচ্ছে তাতে আমাদের প্রচুর পাথরের দরকার আছে যে পাথর আমাদের দেশে নাই এই পাকড় স্টোন দিয়ে আমাদের ডেভেলপমেন্টে কাজগুলো করতে হবে আমি এই শুধু রাস্তার বিষয় না রাস্তার তো বিষয় আছে পাশাপাশি আমরা কোর্টের বিষয়ে অনেক দেন দরবার করেছি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি পাশাপাশি কিছুদিন আগে আমাদের ভারতীয় হাইকমিশনের চেম্বার অফ কমার্সে ভিজিট এসেছিলেন তাকেও আমাদের আমদানি আমদানিকারক যে আছে তারাও এটা ব্যাপারে দাবি জানিয়েছে কী কী প্রবলেমগুলো আছে আমরা সরকারের দৃষ্টি দিয়েছি আসলে আপনি জানেন যে বাংলাদেশে কোনো কাজ তরুগিত হয় না সময় সাপেক্ষে ব্যাপার হয়তো বা দিনে দিনে এগুলো সমস্যার সমাধান হবে যে সমাধান হবে আপনারা দাবি করছেন বারবার দাবি করতে হয় দাবি করতে হয় কেন একই প্রশ্ন আমি স্বপন সাহেবকেও করেছিলাম লালমনিরহাটে আপনাকেও করছে দাবি কেন করতে হবে একটি রাস্তার সেটির যেটি যোগ্যতা অনুযায়ী অথবা প্রায়োরিটি অনুযায়ী রাস্তাটি তো ঠিক করে দেবে সড়ক ও জনপদ অধিদপ্তর বারবার আপনাদের দাবি করতে হয় কেন এটার পাশাপাশি আরেকটি প্রশ্ন হচ্ছে সামনে আমের মৌসুম আছে ওই সড়ক দিয়ে অনেক আমের ট্রাকও যাতায়াত করবে ধন্যবাদ আপনাকে আমরা আসলে আপনি জানেন যে বাংলাদেশের আমাদের যে একটা রাজনীতিবিদ বা একটা মন্ত্রী মহোদয় যেটা বলে সেটা কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে হয় সে প্রক্রিয়াটা করে কে আপনি জানেন যে এটা আমাদের একটা প্রশাসনিক যন্ত্রের মাধ্যমে চলে এবং টেন্ডারে আমরা যতটুকু জানি আমার যতটুকু জানা আছে ওই রাস্তার টেন্ডার অলরেডি হয়েছে কিন্তু একার সময় এক একাধ রকম কোনো সময় একটা রেট আসতেছে রেটে হবে না আর একটা রেট আসতেছে রেটে হবে না এগুলো বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে আসলে সমস্যার সৃষ্টি করছে সৃষ্টি যেটা হচ্ছে সেটা কেন হচ্ছে এটা আমলাতান্ত্রিক জটিলতা আছে এই ব্যাপারে আমাদের দৃষ্টি দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রীও এইসব বিষয়গুলো উনি সব সর্বোচ্চ দৃষ্টি দিয়েছেন যে আমাদের যোগাযোগ ব্যবস্থার কথা সমস্যা আমাদের জানেন যে সেতুমন্ত্রী আমাদের যোগাযোগ ও সেতু মন্ত্রীর মহোদয় উনি সবসময় রাস্তাঘাটে কাজকাম করে দেখেন এই রাস্তার দৃষ্টি আছে কিন্তু দাবি আমরা যেটা বলছেন দাবি করতে হবে কেন আসলে দাবি করতে হয় না জানার পরেও যারা যাদের কাজ করার কথা যে সড়ক জনপথ বিভাগ আছে দায়িত্ব তো তাদের তারা যদি এই কাজটা তারা তো আপনার চাঁপাইনামাগঞ্জে যায় রাস্তায় থেকে যে আপনি কেন যে কোনো লোক গেলে বলবে যে গোদাগাড়ি থেকে চাঁপাইনামাগঞ্জ যেতে আমার এক ঘন্টা সময় লাগে আঁকা বাঁকা খালি আপনারগুলো রাস্তা শুধু ভাঙে নাই রাস্তাতে চলাফেরা করা অযোগ্য হয়ে গেছে এর তো আপনার সড়ক ও জনপদ বিভাগ জানে তারা কিন্তু এক বছর ধরে তারা কোথাও কোনো সময় দেখা যায় ব্রিক্সের আপনার সোলিং করে রাখছে কোথাও ব্রিক্সের আপনার হেরিং মন করে দিচ্ছে এ সমাধান না তারপরে দাবি করতে হয় যেটা বলতেছেন সেটা আসলে আমরা ব্যবসায়িক হিসাবে আমাদের সমস্যা হলে তো অবশ্যই আমরা দাবি করব। তো এইসব বিষয়গুলো আমাদের যে দেশে যে আমলাতান্ত্রিক সমস্যা আছে এটা আপনি নিজেও জানেন যে এই জন্য আমাদের দীর্ঘশিততা আছে আমাদের এইবার বনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি একটু স্বপন সাহেবের কাছে আপনারা যাবার যাব হাতে আপনারা বড়িমানের সলবন্ধরে আপনাদের ব্যবসার পাশাপাশি আরেকটা বড় দার্জিলিং পথে যারা যাচ্ছেন এখান দিয়ে কিন্তু প্রতিদিন পাসপোর্ট ধরি যাত্রীরা যাতায়াত করছেন এবং সরাসরি বাস সার্ভিসও আছে তা কিন্তু ব্যাপক সমস্যা সম্মুখীন হতে হচ্ছে এই সমস্যা সম্মুখীন হতে হচ্ছে কেন এটা তো একটা রাজস্ব আয়েরও একটা বড় জায়গা তাই না আপনি যদি ছোট করে বলতেন জি ধন্যবাদ আপনাকে আমরা আসলে চাচ্ছি যে আমাদের লালমিহাট বুড়িমারি যে সড়কটি মহাসড়কটি এটা দ্রুত মাননীয় প্রধানমন্ত্রী একটি কিছুদিন আগে বলেছিলেন যে আমাদের উত্তরাঞ্চলের এই সড়কটি চার লেনে চার লেনে উত্তীর্ণ করবেন তা আমি মনে করি যে এটা আমাদের বুড়িমারি পর্যন্ত এই চার লেনে আমাদের এই মহাসড়কটি চার লেনে করা উচিত এবং আমাদের যে সড়ক বিভাগ রয়েছে এই সড়ক বিভাগের অবস্থাটা হচ্ছে আসলে কোন রাস্তা একবারে চলাচলের অনুপযুক্ত যখন হয়ে যায় তখন তারা এটা ভালো করার বা এটার ট্রেনার প্রক্রিয়া যায় আমি মনে করি যে এটা আসলে আমাদের একটি পরিকল্পনায় থাকা উচিত যে আমাদের এই জাতীয় গুরুত্বপূর্ণ সড়কগুলি আমরা যেন নষ্ট হয়ে যাওয়ার আগেই যেন আমরা এটার ভালো রাখার চেষ্টা আমরা সময় করি এবং আমাদের দেশের অর্থনীতিতে আমাদের এই লালমিহাট বা আমাদের বুড়িমারি স্থল বন্দর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এবং এই জিনিসটাকে সচল রাখার জন্য এবং এদিক দিয়ে যারা আমরা ভারতে বা ভারতের দার্জিলিংয়ে আমাদের যারা পর্যটকরা যাওয়া আসা করে তারা যেন নির্বিঘ্নে এদিক দিয়ে চলাচল করতে পারে এবং এই বন্দর দিয়ে যেন আরো বেশি করে আমদানি রপ্তানি করা যেতে পারে এটা আমাদের এবং দুজনকে অন্য কোন সময় অন্য কোন বিষয় নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব মানচিত্র অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে থাকবেন বিবিসির সঙ্গে থাকবেন দুজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক ছোট্ট একটা বিরতি নেব ফিরবো মহাবীর সিং এর গফর গায়ের সড়ক ব্যবস্থার নানা জটিলতা নিয়ে সঙ্গে থাকুন খাবার স্বাগত দেখছেন ডিবিসি নিউজের নতুন আয়োজন মানচিত্র প্রথমে আমরা ছিলাম রাজশাহী এবং লালমনহাটে এবারে যাবো মামিন সিং এ জেলার গফরগাঁওয়ে যাবো সেখানকার সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল আমাদের সঙ্গে রয়েছেন আমরা তার সঙ্গে সরাসরি একটু কথা বলতে চাবো জনাব বাবেল আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আমি সরাসরি আপনার কাছে জানতে চাই সাম্প্রতিক সময়ে কয়েকটি কাগজে এবং একটি জাতীয় দৈনিকে খবর হয়েছে যে গাড়িতে গফরগাঁও যেতে মানা যেতে নেই তিনটি সড়কের তুলনামূলক চিত্র দেখিয়ে বলা হয়েছে যে এই সড়কগুলো দিয়ে কোনোভাবে কোনো গাড়ি চলাচলের যোগ্যতা রাখে না আপনি কিছু মন্তব্য করবেন কি আমি প্রথমেই কে এমন সুন্দর একটি আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আর আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন যে সাম্প্রতিক একটি পেপারে এই ব্যাপারে নিউজ হয়েছে আসলে ওনাদের তথ্যগত এখানে ভুল আছে এটি বেশ অনেক দিন আগে এই রাস্তাগুলোর অবস্থা বেহাল ছিল কিন্তু বর্তমানে আমাদের রোডসেন হাইওয়ের যে গফরগাঁও বর্মী সড়ক যেটা মাওনা হয়ে গেছে তো এই রাস্তাটির আপনার একনেকে আমাদের পাশ হয়েছে আপনার ল্যান্ড রিকুইজিশনের জন্য একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং কনস্ট্রাকশনের জন্য একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মোট এই রাস্তাটির জন্য আপনার দুইশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রোডস্যান্ড হাইওয়ে এবং আমাদের গফরগাঁও এই অঞ্চলটি এটি আসলে নৌকা অধ্যুষিত এলাকা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বরাবরই আমাদের এই এলাকার উন্নয়নের জন্য তিনি সুদৃষ্টি দিয়েছেন আর সেই কারণেই আমাদের যে গফরগাঁও বর্মি রোড এবং খান বাহাদুর ইসমাইল রোড এবং ভালুকা গফরগাঁও রোড এই যে তিনটি রোডের যে কথা আপনি জিজ্ঞেস করেছেন বর্তমানে এই রাস্তাগুলো ট্যান্ডার হয়েছে এবং খান বাহাদুর ইসমাইল রোডের এটি কাজ চলমান রয়েছে এটি আপনার প্রায় ফর্টি পারসেন্ট কাজ হয়ে গেছে আর সিক্সটি পার্সেন্ট কাজ রয়েছে আর খানবাহাদুর ইসমাইল রোডের যে দ্বিতীয় ফেজে যে রাস্তাটি যেটি আপনার মায়ামসিং শহর থেকে এগ্রিকালচার ইউনিভার্সিটি হয়ে গফরগাঁড়ের ভিতর দিয়ে চলে গেছে এই রাস্তাটির জন্য আপনার নয় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আমাদের ঠিকাদার অলরেডি সেই রাস্তায় কাজ শুরু করে দিয়েছে কাজে যে নিউজটির কথা বলা হয়েছে আমার মনে হয় যে ওনাদের তথ্য গ্রহণে হয়তো একটু ভুল ছিল যে কারণে হয়তো ওনারা এরকম নিউজ করেছে তবে আমাদের এই কাজগুলো চলমান আছে এবং আমরা ওচরেই আমরা এই বর্ষা মৌসুম শেষ হওয়ার আগেই আমরা এই কাজগুলো করে ফেলব ইনশাআল্লাহ আপনি যদি বর্ষা মৌসুমের কথা বলেছেন জনাব বাবেল আপনার কাছে একটু প্রশ্ন করতে ইচ্ছে করছে খুব আমরা শুধু আপনাদের আঞ্চলিক পর্যায়ে নয় গফরগাঁয়ে নয় সারা বাংলাদেশে দেখি বর্ষার আগে আগে কাজ শুরু হয় রাস্তাঘাটে কাজ শুরু আপনি যেটা বললেন যে এর মধ্যে টেন্ডার হয়েছে কাজ শুরু হয়েছে সামনে কিন্তু বর্ষা মৌসুম এর আগে কি কাজ শেষ করা যাবে নাকি জেনে তনে করে কাজ করে আবার বর্ষার পরে আবারও খানাখন্দ হয়ে যাবে এবং আবারও টেন্ডার করতে হবে সেরকম কি সম্ভাবনা আছে বা আশঙ্কা রয়েছে না আমি আপনাকে বলি আমাদের যে কাজগুলো এই কাজগুলো কিন্তু এখন টেন্ডার হয়েছে আর এখন বর্ষা মৌসুম চলমান আছে তো আমাদের বর্ষার যার যখনই শেষ হবে তখনই আমরা এই কাজটা শুরু করব কিন্তু আমরা টেন্ডার প্রক্রিয়া সহ যাবতীয় যে অফিসিয়াল যে কাজগুলো আছে সেগুলো আমরা ঠিক করে রেখেছি ঠিক আছে আমাদের ওয়েদারের উপর ডিপেন্ড করছে যে কাজগুলো আমরা কখন স্টার্ট করব। কারণ বর্ষার মধ্যে কাজ শুরু করলে সে কাজের মান ভালো হয় না খুব তাড়াতাড়ি রাস্তা ভেঙে যায় কাজে আমরা কিছু অংশের কাজ বর্ষার আগে করেছি এখন কিছু অংশের কাজ বর্ষার জন্য কিছু অংশ হয়তো স্টপ থাকবে বর্ষা শেষ হওয়ার সাথে সাথে সম্পূর্ণ কাজ আমরা শেষ করে ফেলব। এতে আপনার রাস্তার এবং কাজের মান অনেক ভালো হয় এবং সেটা টেকসই হয় সেই জন্য আমরা অনেক সময় সময় নিয়ে থাকি আর কি আমি রোডস অ্যান্ড হাইওয়ের সাথে কথা হয়েছে ও আমাদের যে গফরগায়ে যে আমাদের ম্যাম যে এক্সেন সাহেব আছে ওনার সাথে কথা হয়ে আমি এই তথ্যগুলো আমি আপনাদেরকে দিয়েছি আর কি জি জন ফাহমি গুলন্দাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে অন্য কোনো সময়ে অন্য কোনো বিষয় নিয়ে অবশ্যই আপনার সঙ্গে আবার যুক্ত হব আপনাকে অসংখ্য ধন্যবাদ বিবিসি নিউজের মানচিত্রে আমাদেরকে সময় দেওয়ার জন্যে দর্শক শেষ করতে হবে এই মুহূর্তের আজকের ডিবিসির মানচিত্র অনুষ্ঠান এরপর সন্ধ্যা ছটা সংবাদ নিয়ে আবারও ফিরছি সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা